সাপ্তাহিক ছুটির দিনে বই মেলায় বেড়েছে পাঠকদের ভিড়, সেই সাথে বই বিক্রিও। সকাল থেকেই মেলায় দেখা যায় শিশুদের সরব উপস্থিতি, যদিও আপাতত নেই নিয়মিত আয়োজন শিশু প্রহর। নজিবুর রহমানের রিপোর্ট। ছুটির দিনে সকাল হতেই বাবা মায়ের হাত ধরে মেলায় এসেছে বিভিন্ন বয়সী শিশুরা। করোনা মহামারীর কারণে এবার শিশু প্রহর না থাকলেও শিশু চত্বরে তাদের উৎসাহের কমতি ছিল না। অভিভাবকরাও তৎপর বইয়ের প্রতি সন্তানের আগ্রহ জাগাতে। খুবই ভালো লাগছে, বই মেলা আসলে প্রতিবারই আসি, কিন্তু আসলে ছোট বাচ্চাকে নিয়ে ভিড়ের বিষয়টা একটু ভয় লাগে আমার, এই জন্য আজকে ছুটির দিন হলো একটু আগে আসছিলাম সকালে। ভালো লাগছে, এরকম একটু ফাঁকা পরিবেশে আসলে দরকার। আমাদের সময় তো বইয়ের জন্য আমরা পাগল ছিলাম, গল্পের বইয়ের জন্য ধার করে এনেও বই পড়তাম। ছাত্রের জন্য আসলে বই মেলাটা খুবই দরকার, কারণ এখনের যে যুগ বাচ্চারা বেশিরভাগই আপনার টিভির প্রতি বেশি আকৃষ্ট হয়ে গেছে। পছন্দের বই কিনতে স্টলগুলোতে শিশুদের ভিড় ছিল সবচেয়ে বেশি। অনেক বই দেখলাম আমি, অনেক ধাঁধার বই দেখেছি, তারপর গল্পের বই দেখেছি। আমার আবিষ্কার করতে অনেক ভালো লাগে, তাই আমি বিজ্ঞান বইগুলো দেখেছি। মেলা শুরুর পর প্রথম শুক্রবারে বারে পাঠক সমাগম। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন বয়সী বইপ্রেমীদের আনাগোনা শুরু হয় মেলা প্রাঙ্গণে। খুশি বিক্রেতারাও। পৃথিবী যে আমাদের সাথে একটা বৈরী আচরণ করেছিল সেটা স্বাভাবিক দিকে যাচ্ছে, সেই স্বাভাবিক দিকে যাচ্ছে বলে মানুষের যে উচ্ছ্বাস এবং ভেতরে যে ঘর থেকে বের হওয়ার একটা আবেগ সেটা লক্ষ্য করা যাচ্ছে। অনেক শিশুই আসছে, বই দেখছে, তারা বই কিনছে, এবং যে বেচা বিক্রি যে খুব খারাপ তা না, মোটামুটি হচ্ছে, ভালো হচ্ছে। এবারের মেলায় সময়সীমা বাড়িয়ে মার্চের মাঝামাঝি করার কথা রয়েছে। এতে পাঠক ও দর্শনার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা লেখক প্রকাশকদের। সাপ্তাহিক ছুটির দিনে নতুন বইয়ের গন্ধে মোহিত হতে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সরোয়ার্দী উদ্যানে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। অভিভাবকরা মনে করছেন এই অমর একুশে গ্রন্থমেলার মাধ্যমে বইয়ের সাথে নতুন করে সখ্যতা গড়ে উঠবে শিশুদের। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।